চট্টগ্রাম মহানগরীর শোলকবহরে মির্জাপুল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। নাইট করে আসছি, ঘুমিয়েছিলাম, এখানে কারেন্টের থেকে লাগছে, কারেন্ট থেকে আগুন সূত্রপাত হয়েছে। আর দুর্গম মাইয়ে আছে পাইয়ে দুইতে দুইতে গিয়ে আছে, তারপর বাসা তো নিতে কয় ডাকে সকল আগুন লাগি দূরে আইতে দি কিছু নাই। আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক দ্রুত আসছে আমরা, কিন্তু আসলে স্পোর্ট আমরা আসতে পারি নাই, সরু রাস্তার হওয়ার কারণে, কাঁচা ঘর হওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর সাথে সাথে আমাদের পানি গাড়ির শেষ সীমিত পানি, এই সীমিত পানি কিন্তু দিয়ে এত বড় আগুন আসলে নির্বাপন করা সম্ভব নয়। আশেপাশে কোনো জলাধার নাই এবং পানি কোনো ওয়াটার সোর্স ছিল না।